নমস্কার সকলকে। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব সোদপুরের কিছু প্রাচীন দর্শনীয় স্থান। তার জন্য আমরা প্রথমেই চলে এসেছিলাম সোদপুর পেট্রোল পাম্পে অটো করে। এরপর এখান থেকে পায়ে হেঁটেই আমরা পুরোটা ঘুরে দেখব। আপনারা চাইলে টোটো করেও সবকটি জায়গা ঘুরে দেখতে পারেন। আজকের আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল সোদপুরের বারো মন্দির ঘাট। এর জন্য আমরা প্রথমেই হেঁটে চলে গেছিলাম সোদপুরে দাদা বৌদি রেস্টুরেন্টের সামনে। এরপর এর উল্টো দিকে যে রাস্তাটি আছে সেটি ধরে আমাদের সোজা হেঁটে যেতে হবে। প্রায় 15 মিনিট মতো সময় লেগেছিল সোদপুরের বারো মন্দির ঘাটে পৌঁছতে। যেতে যেতে রাস্তায় আমাদের চোখে পড়েছিল এই দুর্গা মন্দির। ফাইনালি গুগল ম্যাপস দেখে আমরা পৌঁছে গেছিলাম সোদপুরের বারো মন্দির ঘাটে। নমস্কার সকলকে, আজকে একটি সুন্দর বিকেলে আমরা চলে এসেছি সোদপুরের বারো মন্দির ঘাটে। এখানে যে শিব মন্দিরগুলি আছে সেগুলো আপনাদের ঘুরে দেখাবো, এছাড়াও ঘাটের অপূর্ব শোভাও আপনাদের দেখাবো। তো চলুন। সোদপুর বারো মন্দির ঘাট হলো প্রায় 200 বছরেরও পুরনো দর্শনীয় স্থান। আজ থেকে প্রায় 200 বছর আগে 1213 বঙ্গাব্দে এই 12টি শিব মন্দির নির্মাণ করা হয়। প্রতিটি মন্দিরের ভেতরে রয়েছে নীলকণ্ঠী কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ, এছাড়া সামনে গঙ্গার ঘাটটিও সুন্দর করে বাঁধানো। করেন হাট বিছানায় বসে বসে লাল পেরে কাপড় জামা মোজা জুতা করেন, কিন্তু সংসার করেন না, ভাব সমস্ত সন্ন্যাসী, তাই লোকে পরমহংস। এদিকে এসব নিরাকারবাদী ত্রিপুর লইয়া সংসার করেন, ইংরাজিতে লেকচার দেন, সংবাদপত্রে লেখেন, বিষয় কর্ম করেন। সমবেত কেশব প্রমুখ ব্রাহ্ম ভক্তগণ যা হইতে ঠাকুর বাড়ি আমরা বিকেল 4টে নাগাদ গেছিলাম এই বারো মন্দির ঘাটে। সেই সময় সব মন্দিরগুলির দরজাই বন্ধ ছিল, তাই ভেতরের বিগ্রহ দর্শন আপনাদের করাতে পারলাম না। Thank you.
প্রতিটি মন্দির ভালো করে ঘুরে দেখে এবং গঙ্গার ঘাটে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এরপর আমরা যাব ত্রাণনাথ মন্দিরে। তার জন্য বারামন্দির ঘাট থেকে বেরিয়ে আমরা ডান দিকে হাঁটতে শুরু করি। পৌঁছাতে সময় লেগেছিল প্রায় 10-12 মিনিট। রাস্তায় যেতে যেতে চোখে পড়ে এই সংকটমোচন শিব মন্দির, সেটিও কিছুক্ষণ দর্শন করে নিয়ে তারপর আমরা এগিয়ে চললাম নিজেদের রাস্তায়। শিব মন্দির থেকে কিছুটা এগিয়ে এসেই আপনাদের চোখে পড়বে এই পুরনো একটি বাড়ি। এটি আসলে ত্রাণনাথ বাবুর বাড়ি, যেটি এখন ভগ্নপ্রায় অবস্থা। এই বাড়ির পাশ দিয়ে এগিয়ে গিয়ে 5-7 মিনিট হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন গঙ্গার ঘাটে। ত্রাণনাথ বাবুর কালী মন্দির এবং গঙ্গার ঘাটে পৌঁছানোর রাস্তাতেই আমাদের চোখে পড়ল এই ছোট একটি শিব মন্দির। এরপর একটু এগিয়ে গিয়েই আমরা পেলাম সৎসঙ্গ ঠাকুর বাড়ি। তাই আগে সেখানে ভেতরে প্রবেশ করে সম্পূর্ণটা ঘুরে দেখলাম। সৎসঙ্গ ঠাকুর বাড়ির ভেতরে মোবাইল ফোন ও ক্যামেরা অ্যালাউড না হওয়ায় আমরা ভেতরের দৃশ্য আপনাদের দেখাতে পারলাম। এরপর সৎসঙ্গ ঠাকুর বাড়ি থেকে বেরিয়ে তার পাশে রাস্তাটা দিয়ে সোজা হেঁটে চলে আসলে আপনারা পেয়ে যাবেন ত্রাণনাথ কালী বাড়ি। সোদপুরের গঙ্গার তীরে অবস্থিত এই কালী মন্দিরে আমরা চলে এসেছি। এটি ত্রাণনাথ বাবুর কালী মন্দির হিসেবে পরিচিত। চলুন দেখে নিই ভেতরে কি রয়েছে। পানিহাটির পৌর প্রতিষ্ঠানের প্রাক্তন পৌর প্রধান
ত্রাণনাথ বন্দ্যোপাধ্যায় গঙ্গার তীরে এক সুন্দর ও ঐতিহ্যপূর্ণ মন্দির নির্মাণ করেন তাদের পারিবারিক কালী মূর্তি স্থাপন করার জন্য। এই মন্দির সংলগ্ন অংশে মায়ের মন্দিরের গোলাপ বাগানের পাশেও একটি ঘাট তিনি তৈরি করান। এই ঘাট বেশ চওড়া। কথিত আছে দাক্ষিণাত্যের মাধব বিদ্যারত্ন প্রণীত এক হস্তলিখিত পুঁথি দেখে হারানচন্দ্র স্মৃতিরত্ন এই ঘাট উদ্বোধন করেন। মা কালীর মন্দিরের পাশাপাশি এখানে রয়েছে তিনটি শিব মন্দির। ত্রাণনাথ কালী মন্দির থেকে ফেরার পথে আমাদের চোখে পড়েছিল ছোট আরেকটি কালী মন্দির। সেখানের মায়ের মূর্তি দর্শন করে আমরা এগিয়ে চললাম বাড়ির পথে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং কমেন্টে আমাদের জানান আপনি আর কি ধরনের ভিডিও দেখতে চান। এছাড়া আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।